এটা কি আপনার নাতি নাকি? না বেটা। এটা বেটা কটা আপনার? ভালো বেটা তো বড় হয়ে গেছে, কোন ক্লাস বড়? ও ছেলেদের কি করে? তাই 5-7 বছর লেখাপড়া করে নাম শুরু করেছে। তাই মাস্টার স্কুলে কি পড়ে বাড়িতে সে খেয়াল থাকে রাস্তাতেই ভুলে যায়। রাস্তাতে ভুলে ছড়া প্রাইভেট মাস্টার পড়াইছে, মাস্টার আজ পড়া দিয়ে গেল কি সকালে কি পড়ালে 1 ঘন্টা পরে কিছু বলতে পারে না, এই অবস্থা। কাজ করে না তাহলে এখন আপাতত কি করতে চাও? এখন আপাতত টেরেসে কাজ করতেছে। টেরেসে কাজ করো? টেরেসে ডি মার্কেটে দিছে। নিউ মার্কেট কই করো না? ওখানে কি কাজ শিখতেছে? এই তো ওখানে কোনো সমস্যা হয় না কাজ ওটা করতে পারো ঠিক মতো? সকাল তো এমনি সুন্দর গো, আল্লাহ চিকিৎসা করেছিলাম কাদাখালের ডাউন করার মনে নামে যায় মাদ্রাসা। হ্যাঁ ওই মাদ্রাসায় ভর্তি করেছিলাম মোটা অঙ্কের। আর কি এমনি কোনো সমস্যা হয় মাথায়? দেখো মাথায় ব্যথাটা করে, অন্য সমস্যা নাই না? ছোটোবেলায় থেকে ওরম নাকি? ছোটো বুঝতে পারিনি, বড় হয়ে যায় সেরকম। ছোটো তো মনে করতাম ছোটো ছেলে সে কী বুঝবে কী করবে। ছোটোবেলায় অতটা বুঝতে পারেন না। দোকানে কি মালামাল বাড়াচ্ছেন নাকি? আগের সেমন হচ্ছে মাল একটু বাড়িছে, সময় বাড়ছে, সময় কমে গেছে। এতে তুলের আসার কি হয় মানে? আপনি আপনারা ওই ইয়া ভাবে বেছেন, ওই গুটি ভাবে বেছেন না? এইভাবে এই স্কুলে মেয়েরা সব খায় 5 টাকা। 5 টাকা 100 টাকা কেজি কিনে দিয়েছে। ও 100 টাকা কেজি কিনে 25টা 26টা 28টা পর্যন্ত হয় এই গুটিতে, 5 টাকা করে 25টা হয়। তাহলে লাভ তো খুব একটা বেশি নয়? লাভ খুব বেশি ওই গুটি আর 27-28টাও হয় সময়। তাহলে গুটি আর একটু ছোটো করা লাগবে। ছোটো করলে আবার লোকের চোখে বাধা না? 100 টাকা কেজি কিনেছেন, আপনি তো 10-20টা লাভ হবে। আবার ওর সাথে খরচ আছে, লবণ আছে, কাগজ আছে। কাগজ তো 25 টাকা কেজি কিনতে আছে। 25 টাকা কেজি তাহলে চিন্তা করেন খরচ আছে না? ওর কাগজ 25 টাকা কেজি কিনতে আছে। আবার যে বিট লবণটা তৈরি করবি জন্য তো বিট লবণের তো ভালো দাম। বিট লবণ বলি খালি নাম, বিট লবণ দেয় না এখানে। ওই ন লবণ ভেজে দেন মানে এমনি যে মোটা লবণ যেটা আছে ওই মোটা লবণ 1 কেজি 20 টাকার জিরা, 20 টাকার এলাচ, তার সাথে 50 গ্রাম শুকনো মরিচ, জিরা, এগুলো সব দিয়ে একসঙ্গে ভাজি। শুকনো মরিচ সব ভাজি একসাথে ভাই গ্রিন্ডারে করে করে। ও কিন্তু বিট লবণের দাম বেশি মনে হয়? বিট লবণ দাম বেশি জানে, বিট লবণ থাকে না, ঘেমে যায়, ঘেমে যায়। হুম আর টেস্ট হয় না, এর মধ্যে টেস্ট ওটা হয় না, পানি না না। বিট লবণের কড়া একটু মানে জিরা, ধনিয়া থাকবে, ধনিয়া জিরা, তারপরে এলাচ, দারচিনি, এগুলো দিয়ে একসঙ্গে করা। এমনি মোটামুটি ওই করোনার পর থেকে যে বিচারপতি এখন একটু বিচারপতি ভালো হচ্ছে তো নাকি? না করোনার মধ্যে বেশি বিচার ভালো ছিল, করোনার মধ্যে ভালো ছিল, ভালো ভালো। কারণ পোলে নিচে দোকান খোলা নাই, পোলে দোকান খুলতে পারে না, লোকজন রাস্তায় নিচে নামতে পারে না, সবাই তো সুপারসা বসে থাকে। তখন আপনার এই সাইডে সব লোকে এখান যান বেশি, তখন বেশি এখানে ভালো ছিল, ভালো তো। আবার দেখার সময় তো পুলিশ খস পাইলো, মানে এলাকার লোক বেশি, পুলিশ আসলে মন তাড়লো, যদি সব চলে আসবে এদিকে ছয় ছয় লোক। পুলিশ তাহলে এই পর্যন্ত আসে, আমার দোকান বন্ধ বন্ধ করে দেয়, দোকান পাল্লা নামা দিলাম, ওরা চলে গেল আবার খুললো। এই করোনার মধ্যে আপনার ব্যবসা ভালো ছিল? এখন ব্যবসা ভালো ছিল। কেমন এখন পার ডে কেমন ব্যবসা বেরি হয় আপনার? 3,000-2,000 কমে 1,000 3,000-2,000 মানে এভারেজ এমনি তাহলে কেমন থাকে? 2,000 উপরে হয় না, 2,000 উপরে হয় না, কেমন থাকে এইসব মানে এমনিতে? এই মালের ব্যবসাতে হাফ হাফ লাগছিল আগে, তবে এখন লাভের সময় কমে জন্য নেই। এই তেলটাই মনে করেন যে 5 বছর আগে তো ব্যবসা, তো 5-7 বছর আগে ব্যবসা করেছিল, তখন তেল ছিল 70 টাকা, বাধা ছিল 5 টাকা, এখন তেল 200 টাকা, বাধা আমার 5 টাকা বাড়ে নাই। না আবার নিমকি জানা যাবে প্যাকেট কাল আগে ছিল 1/2 কেজি 40 টাকা দাম, এখনও 40 টাকার দাম, তবে 1/2 কেজিতে কমতে কমতে এখন 250 গ্রাম হয়ে গেছে প্যাকেট, মানে প্যাকেট কমতে কমতে 250 গ্রাম 250 গ্রাম হয়ে গেছে, দাম কিন্তু 40 টাকাই। মানুষ বেশ কেন তেলের অবস্থার দাম, বুট মোটরের অবস্থা, বুট মোটর কিন্তু 40 টাকা। এগুলো তো তেলের জিনিস, তেলের দাম বাড়ি গেছে, সব কিছুর উপর একটা প্রভাব পড়েছে। আমার লাভ, আমার তো ব্যবসা দাম তো জিনিস বাড়েনি আমার, ওই 5 টাকা 5 টাকা
মুড়ি ছিল 20 টাকা 22 টাকা কেজি, মুড়ি আন কিনে হতে হতে 35 টাকা টাকা হয়ে গেছে মুড়ি। আপনাদের তো ওই 5 টাকার মুড়ি আর কমাতে কত কতই কমাবে, কতই কমাবো মানে জিনিসের মানটাও কমে আসছে, স্বাদ সত কমে আসছে, ভালো করে জিনিস দিলে ভালো জিনিস দিতে হবে, তাহলে জিনিস টেস্ট হবে। ওটা করতে পারিনি জিনিসের দামের কারণে, তাহলে আগে লাভ ভালো ছিল। হ্যাঁ রে ভাই, সবারই সমস্যা দাম বাড়ার কারণে। 500-700 থাকে তো পার ডে? না থাকে না, 300-400, 300-400, 300-400 কদিন 200 থাকে, ঠিক না? মানে বেচা বিক্রি তো আর একদিনে হয় না, আবার সময় লস চলে যায়। যে মাল রেডি হলে ব্যবসাতে বিকাল গেল, এমন ঝড় পানি শুরু হলো একবারে দোকান বন্ধ, মাল আর বিক্রি করতে পারবে, মাল বিক্রি হবে না, মানে খোলা আকাশের লোক লোকে দেখবে সেটা যে মেঘ কালের লোক পুরো ফর্সা, একটা লোকও পাবেন না। সেদিন সবই গেল, সবই গেল, এরকম হয়। এই যে পরশু দিনকে কালকে পরশু দিনকে দোকান খুলতে পারিনি, সব কমপ্লিট করলি যে সন্ধ্যার আগে, এরকম হয়ে গেল, মানে ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ এগুলো দেখতে তো পাই, এখানে কয় মাস খুব ঝামেলা হবে, বর্ষাতে কাল আসছে, কয় মাস খুব ঝামেলা হবে, মানে মেঘ বৃষ্টি আসলেই আপনার ব্যবসা শেষ, আবার শীত আসলে ব্যবসাতে নরম হয়ে যাবে। শীত আসলে আপনার ওই শীতের সময় ঠান্ডা তো লোক থাকবে না, আসে না সকালে বাসে না বিকালে বাসে না, শীতের সময় ব্যবসা কম, মানে ব্যবসা ভালো হয় মনে হবে দিনের বেলায়, ফাল্গুন চৈত্র মাসে ব্যবসা বেশি। ছেলের বয়স কয় বছর? ঘরে লাল বাকি দিলাম তোমাকে শুরু করতে, লাল বাকি দিয়ে বোতল বোতল দিয়ে দাও, দিয়ে বাকি দিয়ে পানি দিবো, বাকি মানে মগ আছে, মগ তো দিয়ে শোনো, খালি বোতল হাতে দিয়ে দাও, ভিতরে বোতল আছে, এবার বোতল আছে, দিয়ে দাও বড় হলে হয়তো বা সারে যাবে অনেকটাই, আমি তো ভালো আছে ছেলে, খারাপ না, কিন্তু একটু মানে ব্রেনে মনে হয় একটু দুর্বল, বেশি করে বাদাম খাওয়াবেন, কাঁচা বাদামের ব্রেন ভালো থাকে, কাঁচা বাদাম ভিজায় খাও, চাবায় খাওয়াবে, হ্যাঁ কাঁচা বাদাম খাওয়াবেন, বাজারটা খাবে, বাজারটাও খান, মানে ব্রেন আবার এই ব্রেনের জন্য খুব কাজ করে বাদাম, মানে ব্রেনের যে পাওয়ার এই বাদামের যে তেলটা আছে না, এটাতে ভালো কাজ করে, স্মৃতিশক্তি বাড়ায়। পট ছিল সেগুলো নাই।